আসসালামু আলাইকুম, আমি আজ আপনাদের দেখাতে চাচ্ছি যে আল্লাহর কি রহমত বা আল্লাহর কি সৃষ্টি। এই গাছটার বয়স মনে করেন যে 1 বছর হবে, খেজুর গাছ। কি পরিমাণ খেজুর ধরছে, ছোট গাছ। এটা নর্মালি আমি আপনাদের আর একটু সামনে নিয়ে যাই। এটা হচ্ছে আমি আপনাদের আর একটু সামনে নিয়ে যাই। এটা একটা মসজিদ, মসজিদের পাশে আরও কিছু খেজুর গাছ আছে। আমি আপনাদের দেখাই যে আসলে আমরা অনেকেই ভাবি যে আসলে শুধু সৌদি আরবেই খেজুর ধরে, তো আমি আসি সব বাহরাইনে। এখানেও ওভাবে খেজুরের চাষ আছে, গাছপালা আছে, বিভিন্ন ফার্ম আছে। তো রাস্তার কোল দিয়ে যে খেজুরগুলো ধরে দেখেন, গাছগুলো ছোট, একেবারেই ছোট। কি পরিমাণ খেজুর এক একটা থলি ধরে আছে, আসলে না দেখলেই নয়। প্রচুর পরিমাণ খেজুর, প্রচুর পরিমাণ খেজুর এ একটা গাছে। এখানে মিনিমাম 30-40 কেজি খেজুর, অত্যাধিক ভারী। 30 একটা গাছেই প্রায় মনটা খানিক হবে। চারটে ইয়ে আছে এখানে। আর একটা হচ্ছে এই ছোট গাছ, একেবারেই ছোট গাছ। এবং এই খেজুরগুলো খুব বড় বড়। ওর ভিতরে দেখেন গাছে গাছ কত ছোট ছোট গাছ ওর ভিতরে। এবং ওই পাশে দেখেন পাকে এটা আছে। এখানে 3 ধরনের খেজুর, ওই একটা গোল গোল প্লাস এটা লম্বা। এটার কালার আবার একটু ভিন্ন, এটার কালার ভিন্ন। 3-4 প্রকারের খেজুর। আমি 4টে গাছ এখানে আছে। আর আগে একটা গাছ দেখেন কত ছোট গাছ, মাটির সাথে মিশে গেছে খেজুরগুলো। এবং এই খেজুরগুলো এতটাই মিষ্টি বলার মতো না। আর খেজুরের কালারটা অসম্ভব রকমের সুন্দর, দেখার মতো অসম্ভব রকমের সুন্দর খেজুরের কালারগুলো দেখেন। আপনাদের আরও কাছ থেকে দেখাই এই খেজুরগুলো কত সুন্দর কালার, কালারফুল খেজুর দেখার মতো। এবং গাছটা আপনি এটার বিশ্বাস করবেন, দেখেন যে কীভাবে ধরছে। এবং গাছটা কত ছোট, মাটির সাথে কিন্তু মিশে আছে দেখেন এই বছরখানে। এবং এই গাছের ভিতর থেকেও গাছ হচ্ছে, খেয়াল করুন, গাছের ভিতর থেকেও গাছ হচ্ছে। এবং প্রচণ্ড বড় বড় খেজুর, ছোট ছোট আছে দেখেন। খেজুরটার কালারটা দেখলে অদ্ভুত, মানে সেরকমের খেজুরের কালারটা সেরকম। আর একটা টোটাল এখানে 4টি খেজুর গাছ। আমি এটা দেখাবার চাচ্ছিলাম কালকে যখন আমি লাইভে আসছিলাম, তখন আপনাদের আমি দেখাতে চাচ্ছিলাম যে এগুলো এখানে 4টি খেজুর গাছ আছে এবং 4টে ভিন্ন ভিন্ন জাতের, এবং দেখতে খুবই সুন্দর দেখেন। ছোট গাছ, বেশি বড় না। এবং এর গাছের গোড়া থেকে এবং গাছের ভিতরে আপনারা লক্ষ্য করছেন, গাছের ভিতরে গাছ আছে এবং সেখান থেকেও খেজুর উৎপন্ন হয়। গাছের ভিতর যে গাছের যে ডাল আছে, ডালের ভিতর দিয়ে আবার খেজুর গাছ গজাইছে দেখেন। এটার কালার ভিন্ন এবং খেজুরগুলো প্রচণ্ড বড় বড়, অনেক বড়। আপনাদের আরও কাছের তো দেখাই, খেজুরগুলো অনেক বড় দেখার মতো। এবং সাধারণত এখানে মনে করেন যে কারোর গাছে কেউ এরকমের ধরে রয়েছে, বাংলাদেশে হলে হয়তো সৌদিদের অথবা এসপি নিয়োগ করা লাগতো এই খেজুরগুলো সংরক্ষণ করার জন্য। কিন্তু এখানে ইনশাল্লাহ রাস্তার কোলেই, এটা একটা রোড, রোডের কোলেই খেজুর গাছ। এখানে একটা খেজুরে কেউ হাত দেবে না এবং মনের ভুলে কেউ খাবে না। আপনাদের দেখায় ওই নিচের দিকে খেজুর কিন্তু পড়ে আছে কিছু, কিন্তু কেউ কিন্তু খুঁটে খাবে না।
যদিও নষ্ট খেজুর, তবে আপনাদের খেজুরগুলোর সাইজ দেখেন, অসম্ভব রকমের বড় বড় খেজুর, অসম্ভব রকমের বড়। এবং কিছু না হোক, এক একটা খেজুর আপনার মিনিমাম 100 গ্রাম, খেজুরগুলো 100 গ্রাম করে ওজন হবে এক একটা, অনেক বড়। এবং এই খেজুর গাছের ভিতর দিয়ে কিছু খেজুর গাছও হয়েছে। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয়, এত খেজুর আপনি দেখেন একটা ডালে, একটা ডালে কী পরিমাণ খেজুর দেখার মতো, অনেক অনেক খেজুর। তো আমি এটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে একটা রাস্তার কোলে মেন রোডের সাথে খেজুরগুলো। কিন্তু বিশ্বাস করেন, এখানে চোর নাই, এরা কিন্তু একটা খেজুর মানে যাবে না, ওখানে পড়ে আছে খেজুর গাছতলায়, কিন্তু কেউ একটা খেজুর খুঁটে খাবে না। এই যে খেজুরগুলো নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। তো আমাদের দেশে যদি এরকমের হতো, তাহলে আপনাদের কি মনে হয় যে এভাবে থাকতো না? তো একটা দেশ আসলে উন্নয়নের জন্য আইন কেন, এবং প্রত্যেকের প্রতি প্রত্যেকের শ্রদ্ধাবোধ যদি না থাকে, সে দেশ কখনো আগানো সম্ভব না। আপনারা দেখেন যে কি পরিমাণ খেজুর একটা ইয়েতে, মানে এক একটা ইয়েতে মিনিমাম খেজুরের ওয়েট আপনার ইয়েতে মিনিমাম 10-12 কেজি করে হবে। এটা টোটাল 4টে কান আছে, ছোটো গাছ তো, 4টে কান আছে, তাতে মিনিমাম আপনার 1 মণ খেজুর হবে। এখানে আবার আপনাদের দেখাই 4টে গাছই, এখানে দেখেন এই খেজুরগুলো, এক একটা খেজুর মিনিমাম 100 গ্রাম হবে। তারপরে এটা এটা মোটামুটি মনে করেন যে ভালো, কালারটা কিন্তু একটু ভিন্ন টাইপের, কালারটা দেখেন অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে পাকে গেছে, কিন্তু না, এর কালারটা এরকমেরই কাঁচা আছে, হালকা পাকতেছে। এটার কালারটা দেখেন, আমি আপনাদের আরও কাছ থেকে দেখাই, কত সুন্দর দেখার মতো। ওকে, এবং এটা এপাশে দেখেন খেজুরগুলো, এগুলো ছোটো গাছ, আসলে গাছগুলো আমি ছোটো দেখার মতো, ঠিক আছে? তো আমি আজকে আপনাদের খেজুরের গাছ দেখালাম, মানে যে আসলে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই যে ছোটো ছোটো গাছগুলো আছে এবং রাস্তার কোলে, গভীর রাত্রে যদি মনে করেন যে কেউ এক কান কাটে নিয়ে যাবে, তো তেমন কোনো ইয়ে নাই, সমস্যা নাই। তবে কথা হচ্ছে যে দেশের মানুষ অনেক সৎ, এবং আইন সবার জন্য, ম্যাক্সিমাম সবার জন্যই আইন সমান। কারণ আমি যে একজন বাইরের দেশের লোক, তো আমি যে আইনটা ভোগ করবো আমার জন্য যে আইনটা, এ দেশের একজন নাগরিকের জন্য সেম আইন। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছটা আমি বারবার দেখাচ্ছি, এত পরিমাণ খেজুর ধরছে 4টে কানি যে বলার মতো না, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। অন্য একদিন আবার, কাল হয়তো আপনাদের অন্য কোথাও অন্য একটা ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি বলি, মোহাম্মদপুর করোনার যে ভয়াবহ অবস্থা বর্তমান সময়ে, তো সবার কাছে অনুরোধ, যার যার অবস্থান থেকে সেই সেই সাবধান থাকবেন, এবং বিশেষ করে যারা মুরব্বী আছে তাদের দিকে একটু খেয়াল রাখবেন। কারণ ডায়াবেটিস বা নানান মুরব্বীরা নানান সমস্যায় ভুগছে, তো তা থেকে সবাই আমরা সাবধান হই, এবং মুরব্বীদের যাতে আমরা করোনা থেকে সেফ রাখতে পারি। তো সবার জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাক, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যাক, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।